আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি বাবা মা বোন মেয়েদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালোই সময় কাটাচ্ছি। তো গতকাল ফার্ম থেকে যে দুধটা নিয়ে এসেছিলাম গতকাল রাতে আর কেউই খায়নি, তো সকালবেলা বাদাম কিশমিশ দিয়ে একটু সময় রান্না করেছি। আর আজকে ভাবলাম যে সকালবেলা গরম ভাতের সাথে কিছু ভর্তা করি, তো আলুর ভর্তা, ডিম সিদ্ধ করে ভর্তা করেছি, একটু রসুন ভেজে নিয়ে ভর্তা করেছি, আর সাথে হচ্ছে শুটকি চিংড়ি মাছের ভর্তা। তো গরম ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো লোভ সামলাতে পারিনি, কেউই টেবিলে এখন আসেনি, আমি ভর্তাগুলো রেডি করার পরপরই খেতে বসে গেছি, কারণ গরম ভাতের সাথে ভর্তাগুলো খেতে বেশি ভালো লাগে। আর দেখতেই পেলেন তো আমার পাকা বুড়ি, আমার নিসা মামনি, ও হচ্ছে টেবিলে সব কিছু গোছানো দেখে মোবাইলটা নিয়ে এসে বসে গেছে, বলছিল যে আমি মোবাইল দেখবো আর ভাত খাবো। তো আসলে ওর একটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে, মানে শর্ট ভিডিও দেখবে আর এই মানে এই ফাঁকে ভাতগুলো খাবে, নেশায় পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আর এখন আমি যে রসুন ভর্তা নিয়ে নিচ্ছি, রসুন ভর্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা যে বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে সেই ক্ষেত্রে রসুন ভর্তাটা অনেক বেশি মানে উপকারী। তো যাই হোক, এটা ছিল আমার সকালবেলার ভরপুর মজার খাবার আলহামদুলিল্লাহ। এই তো অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর আমার অফিস রুমের কাছে প্রায় চলে এসেছি। আজকে দুঃখের বিষয়, একটু তাড়াহুড়া করে ছাতা আনতে ভুলে গেছিলাম, তাই সকালবেলার যে হিট রোদের মনে হচ্ছে দুপুরবেলা হেঁটে যাচ্ছি। তো যাই হোক, ফার্মে এসেছিলাম দুধ নেওয়ার জন্য, দেখছি যে নদী থেকে অনেক মাছ নিয়ে আসা হয়েছে, বড় বড় চিংড়ি, ছোট চিংড়ি মাছ, এগুলো সব নদীর মাছ। তো অনেকেই কিনা মানে কিনছিল, আর আমি ভাবলাম যে আব্বু যেহেতু আমাদের জন্য চিংড়ি মাছ নিয়ে এসছে, এজন্য আর আমার তেমন একটা আগ্রহ হলো না, তাই আমি আর এখান থেকে কিনি নাই, শুধুমাত্র দেখে একটু ভিডিও করলাম, ভালো লাগলো, ভিডিও ফুটেজটা সবার জন্য নিয়ে নিলাম আর চলে আসলাম। তো মাছগুলো কিন্তু বড় বড়, চিংড়ি মাছগুলো বেশ অনেক বড় বড়ই, আর যেগুলো ছোট সেগুলো ছোট মানে মিডিয়াম সাইজের কোনো মাছ নেই, একবার ছোটো সাইজ আর হচ্ছে সব থেকে বড় সাইজ। তো আমার বড় ভাই একটু বড় বড় মাছগুলো বের করে আমাকে দেখাচ্ছিল ভিডিও করার জন্য। মনি খাবে না মামাম, তুমি খাবা খাবা কি দিয়ে খাবা বলো? সবজি 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 আমাকে নিবা, আমাকে নিয়ে চালাইতে পারবা? তাহলে চালাও তো, তুমি নিজে চালাও তো আগে, দেখি কেমন পারো আগে চালাও আব্বু। এ তোমার মুখের মধ্যে কি এটা, কে দিছে সিবিট? নানু দিছে? তুমি এখন কোথায় যাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাবা? দোকানে? কেন কেন, কি জন্য দোকানে যাবা? আমি যাব, তুমি কেন যাবা বলো তো? সিবিট কি মজা? সিবিট তো চুষে খেতে হয় মা, তুমি
আপনাদের সাথে অদ্ভুত একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার আব্বু আমার বাসায় আসার পর থেকে ইউসুফ জুলেখার প্রেমে পড়ে গেছে। সে ইউসুফ জুলেখার প্রথম একটা পার্ট দেখে এত পরিমাণ নেশা লেগে গেছে, সে পুরো ফিল্মটা শেষ না করা পর্যন্ত মনে হয় ছাড়বে না। তো আমরা যেহেতু ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি টিভিতে, এজন্য আমাদের কিন্তু পুরো পার্ট বাই পার্ট আসছে, এভাবে পুরো একটা ফিল্ম আসছে না ইউসুফ জুলেখার। তো আধা ঘন্টা পর পর যখন পার্টগুলো চেঞ্জ হচ্ছে তখন বারবার আব্বু মিমকে ডাকছে, আর মিম প্রথম প্রথম কিছু বলেনি, পরে খুব বিরক্ত হচ্ছিল আব্বুর প্রতি। এডি করে করে কর, চুলটা একটু দেখা যাক নিশা। নাইন সাথে জিন্সের প্যাকেট পকেট আছে প্যান্টের? হ্যাঁ, তাহলে এই কর, পকেটে চেন এই চাবিটা। আপনি কি চলে যাচ্ছিলেন ঈশ্বর দিকে, বাসার দিকে যাচ্ছিলেন নাকি? পানি সামনে বসে, আব্বু সামনে বসে, আমরা পিছনে বসি। দুলো টুলো আছে না? না আছে তো, দুলো আছে। নিশা চাবিটা থাকবে তো পকেটে নাকি? চাবি নেই। তাকাও, কি খাচ্ছো? আইসক্রিম? আমরা সবাই মিলে ক্যান্টনমেন্টের সেনা মার্কেটে গিয়েছিলাম। তো ওখানে বার্গার খাওয়ার জন্য মূলত যাওয়া। তো গিয়ে দেখি যে যে দোকানটাতে বার্গার রেডি করে ওই দোকানটা হচ্ছে মানে ভিতরে সব কিছু ওনারা দোকানটা সাজাচ্ছিল ওই দিন, তো এজন্য আর আমরা বার্গারটা নিতে পারিনি। আইসক্রিম খেয়ে আবার বাসায় ফিরে আসি। তো বাসায় নিচে পার্কে এসে বসেছিলাম আর ভাবলাম এখানে আমরা কিছু সময় কাটাই, এজন্য আমি আর মিম ক্যান্টিন থেকে আবার কিছু চিপস বিস্কিট তারপর কোক এই সমস্ত খাবারগুলো কিনে নিয়ে আসলাম, যেখানে বসে বসে খাবো আমরা। আর মিম যেহেতু ওইখানটাতে গিয়ে আইসক্রিম খেতে পারেনি তাই এখানে এসে আইসক্রিম খাচ্ছিলো, আর সেটা দেখে তো নিশা মামনির মাথা নষ্ট, সে আবার তার খালামণির কাছ থেকে আইসক্রিম খাবে কিন্তু তার খালামণি তাকে দিবে না, এই জন্য খালাভাগ্নির ভিতরে একটা দ্বন্দ্ব চলছিল, তো সেটা একটু রেকর্ড করে নিলাম। আর এদিক দিয়ে আব্বাকে চিপস দিয়েছিলাম, তারা এই যে ছোটো মানুষের মতো নিশাতের সাথে মিশে একবার খাওয়া শুরু করে দিয়েছে। নিশাত নিশাতে নানা নানু সবাই একসাথে খাচ্ছে আর আমি আর মিম দাঁড়িয়েছিলাম। আমার কাছে এই টাইমটা এত বেশি ভালো লাগছিল যে জীবনের এই সময়গুলো যদি মানে থেমে যেত সারা জীবনের জন্য তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের আরও বেশি নেক হায়াত দান করেন। আমরা এখন আমাদের বাসার নিচে আছি, ফ্যামিলি টাইম কাটাচ্ছি আমরা, হ্যাপি ফ্যামিলি টাইম। চিপস সবাই এক এক প্যাকেট চিপস খাচ্ছি, আর